আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি পিজা রেসিপি শেয়ার করব যেটা বানাতে কোনো রকম ডো বানাতে হবে না আর লাগবে না কোনো রকম ইস্ট অফ দইও। শুধুমাত্র বেঁচে যাওয়া 12টি আর ডিম দিয়েই এই পিজাটি যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে এই পিজাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পিজা বানাতে এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এবারে এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি সবগুলো পাউরুটিকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এরপর আমি কিছু কাঁচামরিচ কেটে নিব। আমার কাঁচামরিচটাও কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। আমার পেঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটোর অর্ধেকটা কেটে নিব। আর টমেটোর কাটার সময় টমেটোর যে বিচিটা থাকে সেই বিচিটা ফেলে দিতে হবে। আমি টমেটোর বিচিটা ফেলে দিয়ে টমেটোটাকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার টমেটোটাও কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। আপনাদের ডিমের পরিমাণটা আর একটু বেশি অথবা আরও কমও লাগতে পারে, আমার এখানে 3টা ডিমই লাগবে। আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এবারে ডিমের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবারে সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডিমটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এবার দুধ আর ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে ডিম আর দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে ডিমের মিশ্রণটা সেই কেটে রাখা পাউরুটির মধ্যে দিয়ে দিব। এবার একটা স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে পাউরুটি আর ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা পাউরুটির গায়ে ডিমটা খুব ভালোভাবে লেগে যায়। আমি খুব ভালোভাবে আলতো হাতে ডিম আর পাউরুটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার চলে আসলাম পিৎজাটা বানানোর জন্য। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাউরুটিটাকে এভাবে ঢেলে দিচ্ছি। পাউরুটিটা দিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে পাউরুটিটাকে একটা পিৎজার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা চুলাতে বসানোর আগেও করতে পারেন, আমি চুলাতে বসিয়ে করে নিচ্ছি। পাউরুটিটাকে পিৎজার শেপ দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব টমেটো। আপনারা টমেটোর পরিবর্তে কিন্তু ক্যাপসিকাম দিতে পারেন অথবা যে কোনো সবজিও এর মধ্যে দিতে পারেন। সবগুলো দেওয়ার পর আমি একটা স্পেচুলা দিয়ে সবগুলোকে একটু চেপে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য লো আঁচে রান্না করব। 10 মিনিট পর কিন্তু আমার পিজাটা অনেকটা রেডি হয়ে গেছে, তবে পুরোপুরি হয়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চিজ দিতে পারেন। আমি এখানে স্লাইস চিজগুলো দিচ্ছি। চিজটা দেওয়ার পরে চুলার জালটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব।
চিজটা গলে গেলেই কিন্তু আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে। আমার পিৎজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এই পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই পিৎজাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে, দেখলেনই তো, কোনো রকম ডো করার ঝামেলা ছাড়াই খুব সহজে পাউরুটি দিয়ে কত সুন্দর পিৎজা তৈরি করে নেওয়া যায়। আর এই পিৎজাটা কিন্তু যখন খুশি তখন আপনারা করে নিতে পারবেন। হঠাৎ করে পিৎজা খেতে মন চাইলে আপনারা খুব সহজে এই পিৎজাটি ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ পিৎজা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।